বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আনারের কয়েকটা জাত দেখাবো আমার ছাদ বাগানের। এখন বর্তমানে বাংলাদেশের টেম্পারেচার অনেক বেশি, আমাদের এখানে বর্তমানে 42 ডিগ্রি। আজকে আনারের জন্য সবচেয়ে ভালো সময় বলা যায়। আমাদের মানুষের কষ্ট হলেও আনার, অ্যাডেনিয়াম, তারপর এ জাতীয় যে গাছগুলা যেগুলো অত্যাধিক গরম পছন্দ করে, তাদের জন্য কিন্তু এটা সুসময়। আপনারা যারা আনার গাছ লাগাননি, তারা কিন্তু এখন আনার গাছ লাগাতে পারেন। এটা কিন্তু আনার লাগানোর সব থেকে ভালো সময়। তো বেশি কথা না বলে আপনাদের জাতগুলা দেখাই। এই যে আমার সামনে প্রথম যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাগোয়া। এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মহারাষ্ট্রের খুবই বিখ্যাত একটা জাত। আমরা বাজারে এই আনারটা বাংলাদেশে ইম্পোর্ট করে আমরা অনেকে কিনে খেয়ে থাকি। এটার ফলন ভালো। এই যে আমার একটু পানিতে সমস্যা হয়েছিল, এই যে দেখুন একটা ফেটে গেছে। এটার ভিতরটা কিন্তু এরকম সাদা থাকবে না, এই যে ছোট অবস্থায় এরকম আছে, পরে এটার ভিতরে হবে একদম কালচে কালচে লাল যে কালারটা হয় সেটা। এটার ফলন অনেক বেশি। এই যে দেখুন একসাথে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে দেখুন পাঁচটা, ছয়টা, এখানে অনেকগুলো ফলন। এই যে এইটুকু একটা গাছে চারপাশে কিন্তু আরও অনেক আছে। এই যে দেখুন অনেক আছে, এই যে ভিতরেও আছে, এই যে এদিকে আছে। এটু একটা গাছে মিনিমাম 30টার মতো ধরছে, আরও বেশি হবে। ঠিক এর পাশে আরেকটা গাছ আছে, এই যে এটা হচ্ছে থাইজাত। জমিতে অথবা ছাদ বাগানের জন্য সব থেকে রিকমেন্ডেড যদি কোনো জাত থাকে, সবার প্রথম এই জাতটা আপনারা লাগাবেন। এই যে দেখুন ফলন খুবই বেশি। এই যে এখনও অনেক ধরে আসছে, আর আমরা ফুল দেখতে পাচ্ছি। ফুল থেকে এগুলা ফলে পরিণত হবে। এই জাতের আনারগুলা বীজ নরম, লালচে কালার। ঠিক এর পাশে আমি নতুন একটা জাত লাগিয়েছি, এই যে কয়েকটা ফল সেট হয়েছে। এটার নাম বলে হচ্ছে রিমন। অনেকে বলে থাকে এটা ইসরায়েলের জাত। তো বর্তমানে ইসরায়েল প্যালেস্টাইন যে কনফ্লিক্ট হচ্ছে, তো এই নামটা আমরা নিতে চাচ্ছি না, এটা ইউটিউবের পলিসির জন্য একটা সমস্যা হয়। তো এটার নাম হচ্ছে রিমন। এই জাতের আনার আমি এখনও খাইনি। তো আনার নিয়ে যারা কাজ করে, যেমন সুজন ভাই, তারপরে শেখ ফরিদ, তো ওনারা বলছে এই জাতের আনার নাকি সব থেকে মজার আনার। এখন ওনারা অনেকেই আছে ওনাদের কাছে যে যে কোনো জাতি মজার, তখন এটা আমি খেলে বুঝতে পারবো। বিশেষ করে সুজন ভাইয়ের কাছ থেকে আমি আজ পর্যন্ত কোনো জাত সম্পর্কে খারাপ কিছু শুনি নাই। ওনার কাছে সব জাতই ভালো, আবার ওনার কাছে হয়তো আনার হলে ভালো লাগে। তো ওনার কথা মতোই এই জাতটা আমি কালেক্ট করেছি। তো আরও অনেকেই বলছে, শুধু উনি না, এই জাতটা নাকি সব থেকে মজার আনার। দেখা যাক, এটা ফলনের পর টেস্ট করবো, আপনাদের সাথে শেয়ার করবো। এটার এই পাশে আরেকটা জাত আছে আনারের, এটার নাম হচ্ছে গ্রানাডা। এই জাতটাও শুনছি ভালো ফলন হয় এবং খেতেও মিষ্টি। এটাতে কয়েকটা ফল সেট হয়েছে, কিন্তু তারপরেও যে পরিমাণ ফুল আসে, ম্যাক্সিমাম ফুলই দেখি ঝরে যায়। এটার ফলনটা সে অর্থে খুব বেশি বলবো না। তো আপনারা লাগাতে পারেন, কিন্তু বেশি ফলন আমি বলবো না যে এটাতে সেট হয়। এদিকটায় আমার আরেকটা আনার গাছ আছে, আমার সব মিলে 5টা আনার গাছ। আগে আর অনেক ছিল, বাদ দিয়ে দিয়েছি। এটার নাম GM2। এটাও সুজন ভাই ওনার কথা মতো এই জাতটা নেওয়া, উনিও এটা খুবই প্রশংসা করছে। তো এটাতে ফল সেট হচ্ছে, এই যে দেখুন ফল সেট হচ্ছে, এই যে এদিকে আরও অনেকগুলো ফল সেট হচ্ছে। বয়স এটার হবে 1 বছরের কাছাকাছি। এই প্রথম ফলগুলো সেট হচ্ছে, এখন পর্যন্ত আমি কোনো ফল খেতে পারিনি। তো এগুলা সেট হওয়ার পর যখন বড় হবে, তখন আপনাদের সাথে এটার আপডেট দিব। তো এগুলাই আমার বর্তমানে আনারের জাত। এছাড়া আমার আরও বেশ কিছু আনারের জাত ছিল। আসলে ছাদে এত গাছ রাখার মতো তো জায়গা নেই। চারপাশে দেখেন অলরেডি অনেক ভরা গাছে, তো এখন এত গাছ তো চাইলেও রাখতে পারবো না। তো সেক্ষেত্রে আমার গাছ কমাতে হয়েছে। এখন আমি সর্বমোট এই 5টা আনারের জাত রেখেছি। এই 5টা জাত সম্পর্কে আপনাদের আপডেট দিলাম। এর মধ্যে আমি চেষ্টা করেছি যে 5টা জাতই সব থেকে ভালো জাতগুলা রাখার।
এছাড়া আমার অস্ট্রেলিয়া নানার এখানে ছিল, এই গাছটা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়, তারপর গাছটা একসময় মারাই যায়। ওটা অনেক বড় গাছ ছিল, তো ঝড় থেকে বাঁচার জন্য আমি যেগুলো নেট দিয়েছি এগুলোর সাথে গাছ বেঁধে দেওয়া যায়, বাতাসটা অনেকখানি প্রোটেক্ট করে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখতেছি। এই হচ্ছে আমার বর্তমান আনারের আপডেট, পরে আপনাদের আরও শেয়ার করব। আনার নিয়ে যারা কাজ করে তাদের পছন্দ মতো যদি আরও কোনো গাছ হয়, যদি তারা ভালো বলে, সেক্ষেত্রে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলার আমি কোনো চারা করি না, যদি আপনাদের চারা দরকার হয় আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। তো জামালপুরে শেখ ফরিদ ভাই আমার বাসার কাছে হয়, ওনার নাম্বারটা আমি সাধারণত দিয়ে থাকি। এছাড়া আপনারা যদি অন্য কোথাও পান সেখান থেকেও কালেক্ট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, আমি ফোনে নাম্বার দিয়ে দিব, তো ওনাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তো ভিডিওটা এতক্ষণ সাথে দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।